অবাক ফলাফল কলমে কে এম ফারুক কণ্ঠে আমি সংহিতা মজুমদার। জানতাম মনে বিশ্বাস রেখে কিছু চাইলে নাকি পাওয়া যায়, তবে কি আমি তোমায় চাইছিলাম না? হ্যাঁ অবশ্যই চেয়েছিলাম, তবে কেন তোমায় পাইনি? আচ্ছা বিয়ের পর নাকি সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে কেন তোমার নিথর দেহটা কাঁধে বহন করে পাগলের মতো ছুটেছি? তবে কি বুঝে নেব মনের অবচারেও কিছু লুকানো থাকে? জানতাম সময়ের সাথে সাথে নাকি অনেক কিছু ভোলা যায়, তাহলে ক্যালেন্ডারের পাতায় চিহ্নিত করা প্রতিটা আন্তর্জাতিক দিবসে কেন তোমায় ভেবে ভেবে আমার চোখে জল আসে? তবে কি বুঝে নেব কাউকে ভুলে থাকা ভুলে যাওয়া সহজ নয়? আচ্ছা ব্যস্ততার মাঝে নাকি কাউকে মনে করা সম্ভব নয়? তাহলে নিজেকে ব্যস্ত রাখার জন্য দূর প্রবাসে পাড়ি জমিয়েও কেন শত ব্যস্ততার মাঝে হঠাৎ তোমায় মনে পড়ে আমি থমকে যাই? নাকি ব্যস্ততাও জানান দেয় সে তোমার ভালোবাসাকে কাবু করতে পারেনি? জানতাম মানিয়ে নিলেই নাকি সব কিছু মিটে যায়, তবে কেন যুগ যুগ পার করে আসা সংসারও ভাঙতে দেখা যায়? তাহলে কেন মানিয়ে নিতে নিতে মানুষকে আত্মহত্যার মিছিলে সামিল হতে হয়? তবে কি বুঝে নেব মানামানিতেও আজ আমরা চরমভাবে হেরে যেতে বাধ্য?